এলো এক নদীর পাশের মজার দেশের গল্প শোনো, মানুষের হাঁটা চলা কথা বলার ভঙ্গি শোনো, সেখানে পুরুষরা দেয় অর্থ দেশ চলে তাতে, সেখানে নারীরা সব সমাজটাকে বেঁধে রাখে। একদিন পুরুষরা সব প্রবাস থেকে ফিরে এলো, মজার এক পরিস্থিতির সময় বটে সাক্ষী হলো, মিলেমিশে থেকে হাতে হাত রেখে সবাই বেঁচে থাক, মজার এই দেশটা না হয় একসাথে একশো পাক, মজার এই দেশটা না হয় একসাথে একশো পাক, একসাথে একশো, একসাথে একশো। মনে হয় যে 80 বছরের একটা বুইড়া, দেখলে মনে চায় যে গাড়াই। আসলে লতিফ তো ইয়াংই থাকতে চায়, কিন্তু তুমি তো থাবরা ওরে মানে গাড়া থাবরা তোরে বুড়া বানা ফেলে। আচ্ছা কি সমস্যা, আপনি চিল্লা চিল্লি করতেছেন কে, আপনার সমস্যা কি? শুনেন, আমি বা রাজু কেউই নাই, আপনাদের দুজনের বোনের পিছনে পিছনে ঘুরি নাই, বুঝছেন? আর যদি পিছনে পিছনে ঘুরেও থাকি তাহলে এখন থেকে মাথা রাখেন, এখন থেকে সাথে সাথে ঘুরবো, কারণ একদিন দুই দিন বা তিন দিনের জন্য না, সারা জীবনের জন্য আপনাদের বোনেরা আমাদের সাথে থাকবে। এই আপনাদের দুজনের যে মন মানসিকতা, এমন মন মানসিকতার মানুষরা কোনোদিনই আমাদের আলাদা করতে পারবো না। এই থামো, অনেক কথা বলছো, যাওয়ার এমনি হইব, আমার বোন তিশা সামনে জাতীয় দলের প্লেয়ার হইব, আমগো নাম উজ্জ্বল করব, আমগো মুখ উজ্জ্বল করব, এ রাজুটা জুড়ে গুনার টাইম নেই, বলে যাবে ওখানে গিয়ে বিজি হয়ে যাবে। হ্যাঁ, শহরের লাইফ তো বিজি লাইফ, তারপরে বিজি খেলা, সব কিছু বলে যাবে। তারপর আমি ধরবো আমার সিস্টারকে, আমার সিস্টারকে কোনো না কোনোভাবে বিজি করে দিব, তাহলে তোমার কাছ থেকে কাটিং। মামা ভাই বেশি বেশি হইতে ছিলেন, এইভাবে দুজনকে সাহায্য করতে হবে, ঠিক আছে? টিশার্টটা তো শেষ, তারপরে মনে করো একটা ধরে আর ওই দুজনে ক্যাশ। আই থট ফরগট বন্ধু, বলো বন্ধু, আমাদের অন্য কিছু করা দরকার। আর ঠিক আছে চলো তো যাই, চলো। বাথরুমে কে সিগারেট খাইছে? কতবার বলছি বাথরুমে যেন কেউ সিগারেট না খায়, আমার ঘুমটাই নষ্ট হয়ে গেল, কারো তোমার সাহস? আর আমার জীবনটাই যে নষ্ট হয়ে গেছে ওইটা কি শোনা না, সেবেলা কি শোনা না, তুমি তোমার ঘুমটাকে বেশ বড় করে দেখলা। কেউ কারো জীবন নষ্ট করতে চাইলে আমার কি করার আছে? ও তোমার কিছু করার নাই, ঠিকই তো আছে, তুমি তো পারো শুধু মানুষের ক্ষতি করতে। ক্ষতি করছি না, ক্ষতি করছি, ছোটবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করছি, তোর ক্ষতি করছি। আর বাপ মা মরার পর তোরে যে বাঁচায় রাখছি সেটা কি ভুল করছি আমি? তখন বাঁচাইছিলে কেন, এখন মারার জন্য? তখন মরে গেলে তো ভালো হইতো, এখন আমার আর কষ্ট পাইতে হইতো না। কষ্ট না, খুব কষ্ট। আরে তোর জীবনের মানেই কয়েকদিনে পাল্টে গেছে, আর আমরা সারা জীবন তোর পাশে থাকলাম, আমরা পর হয়ে গেলাম। না তুমি পর না, তুমি স্বার্থপর, আর এখন থেকে আমিও স্বার্থপর হবো, আমার মন যা চাই আমি তা করুম, যেমনে চাই মেমনে চলুম। হতাই কর, পিত্তি পুরা সিগারেট খা, মদায় না দেয় মদ খা, বাথরুমে বসে মদ খা। খামু, আমার যা মন চায় তা খামু, তুমি তুমি আমার মদ সিগারেট না দাও, লাগবো না পারলে তো বিষ না দাও, বিষটা খাই আমি মরে যাই, তুমি খুব খুশি পাবা, শান্তি পাইবা তুমি। রান্না বান্না সবকিছু কোথায় শিখছো? খুব মজা ছিল কিন্তু। ধন্যবাদ আপনাকে, সব আমার মায়ের কাছেই শিখছি। খুবই মজার, মাছ ভাজিটা যে কি মজার ছিল, আমি মাছ ভাজি যে এত মজার হয় অদ্ভুত। তোমাদের এই মেয়েটার কথা তুমি এতদিন ধরে বলতেছিলে। হ্যাঁ, ও হচ্ছে ময়না। এই এই ময়না, তুমি না, তুমি না, তুমি না, তুমি না। এই ময়নার কথাই বলতেছিলাম, কারণ হচ্ছে ময়না হচ্ছে আমাদের পরিবারের মেয়ে হয়ে গেছে, অনেকদিন তো আছে, ভাবলাম একটা বিয়ে শাদী দিয়ে দিই। এখনই বিয়ে দেবা কি? না মানে অনেকদিনই বসে আছে না, অনেকে তো অনেক ধরনের কথাবার্তা বলে, এটা তো ভালো লাগে না, সেই জন্য চিন্তা করছি যে বললাম যেটা বিয়ে শাদী দিয়ে বাসায় একটা আনন্দ ফুর্তি করি, এটাই চিন্তা করতেছি। বেগম তুমি আসছো, খুব ভালো আছো, এখন আমি সব প্ল্যান করব। আর তাছাড়া তোমাদের এখানকার ম্যারেজ সম্পর্কে আমার কোনো আইডিয়া নাই। ওই সব জানার কোনো দরকার না, আমি তো আছি, কোনো ঝামেলা নাই, কিন্তু আমার একটা কথা বলো তো করিম, তো পুরে না তুমি দুই দিন আগেও দেখতে পারত না, ওরে ফালায় একদিন পিটাইলা, যে পিটান পিটাইলা, ওই লোকের সাথে ওর বিয়ে ঠিক করলাম কি হিসাবে বুঝলাম না তো। আসলে পাপ তপু কিন্তু মানুষ হিসেবে খুব ভালো, একটু বোকা প্রকৃতির তো, উল্টা পাল্টা কথা বইলা ফেলে, তাই তারে তো সবাই ভুল বুঝে। ওরে বাপ রে বাপ,
मियां बीबी राजी तो क्या करेगा काजी। ठीक है से बिया दिया दो। আপনার সময় খান, আমি আসতেছি। যে এই যে লজ্জাটা কি লজ্জাটা পাইলো। আমি একটা জিনিস একদম বুঝি না, তোমাদের এখানে বিয়ে কথা শুনলে মেয়েরা কেন লজ্জা? জকোবস্কি শোনো, আমাদের এখানে বিয়েটা মানে কি একটা মেয়ের সাথে একটা ছেলের বিয়ে না, একটা জীবনের সাথে আরেকটা জীবনের বন্ধন, একটা পরিবারের সাথে আরেকটা পরিবারের বন্ধন। একটা মেয়ে বাপ মার বাসায় থাকে, আরেক বাসায় যাবে, ওখানে বাপ মা সারা জীবনের জন্য যাবে, সেসব চিন্তা করে এবং অনেক কিছু ঘটাতেও অনেক কিছু কল্পনা করে, এই জন্য একটা লজ্জা পায়, এই লজ্জা পায় চলে যায়। এটা তো আর ইউরোপ কান্ট্রির মতো না, তোমার কান্ট্রির মতো না, ওখানে তো খালি ডিভোর্স আর ডিভোর্স, তখন তো পরিবার পরিবার না, খালি আমি তুমি সে, এই টাইপের, বুঝছো না? নো করিম, নট লাইক দ্যাট। আমি আছি না তোমার সাথে। আরে বাবা, তুমি তো আছো কিসের জন্য? কথা আছে না, সঙ্গ দোষে লোহা বাসে, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। তুমি বাংলাদেশে এসছো, বাংলাদেশের মাটিটা ভালো, আলো বাতাস ভালো, একজন পাশাপাশি আছি। তুমি যদি আজকে বিদেশে থাকতে, ইউরোপে থাকতে, আমার সঙ্গে থাকতে, আমার লাত্তি দিয়ে অন্য একটা পুরুষের সাথে চলে যেতে। এই করিম, তোমার সমস্যাটা কি আমাকে বলতে পারো? তুমি নিজে কম করছো, ডিভোর্স না দিয়ে তিন চারটা বিয়ে করছো। তিন চারটা না, তিন চারটা না বেগম, এসব বাড়ায় বলো না, তোমার তো দূরে বিয়ে করছি। আর দূরে বিয়ে তো করছি আমার জন্য শুধু না, বাসার জন্য করছি আমি। এর মধ্যে বাচ্চা আসলো কোথা দিয়ে? আরে বাবা রে, আল্লাহ পাক এই যে পুরুষ মানুষ নারী মানুষ তো একটা ভাগ করে বানাইছে, তাই না? বানাইছে না? বাচ্চা যেহেতু বিয়েটা করে নাই, তোর বাগেরটা কি করবো? ওর বন্ধু হিসেবে আমি একটা মেয়ে মানুষ নিলাম আর কি, সেই হিসেবে। আচ্ছা, আমার একটা প্রপোজাল আছে। বলো। ময়নারা যখন হানিমুনে যাবে, আমরাও যাব। এটা কি ধরনের কথা? তো কাবাব মে হাড্ডি টাইপের কথা, মানে না এই সময় বাইরে যাওয়া যাবে না, এটা কি ধরনের কথা বল? না না না, কি কারণ? তুমি আমাদেরকে প্রমিস করেছিলে। আরে বাবা, এখনকার সিচুয়েশন বুঝতেছো না, এর মধ্যে আমরা বাইরে যাব কিভাবে? কি ধরনের কথা বলো রে বাবা? তুমি আসলে বোঝো না, তুমি আমাকে বোঝো না, আর আমি কত বুঝবো? হাউ মাচ? এই লিলি 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 লিলি, এটা তুমি কি করলা? একদম ঠিক করো নাই, ঠিকই বলছো, বোঝো না তুমি, কিচ্ছু বোঝো না। তোমার সংসার আল্লাহ রক্ষা করুক। এই তো দেখি যার যার মতো এদিকে চলে যায়, একজন এদিকে যায়, একজন এদিকে যায়, একজন এর জন্য মনে হয় সিনেমা বানাইছিল। বোঝে না সে, বোঝে না কেউ, বোঝে না। চকোবস্কি আসো আসো আসো। আরে দিদি, এই দাঁড়াতে ছবি তুলবো নাকি? দেখছো এখন সবাইয়ের কত সুন্দর লাগতেছে, পরিপাটি করে সাইজা, এমনি বিয়া করতে যাইতে হয়। আমারও তো সুন্দর লাগছে, তোরে বেশি সুন্দর লাগতেছে। এ সাজিন, হ্যাঁ প্যান পার্টি কই? ও এই সাজিন, তোরে আমি কইছিলাম যে ব্যান পার্টি আলোক খবর দে, মানে বাদ্যবাজনা বাজলে সবার মধ্যে একটা আনন্দ। আরে বাবা, তোমরা তো কইছিলা, কিন্তু তোমরা এমন দিনে বিয়েটা ফেলছো। আজকের দিনে নির্বাচন না, সবকিছু বন্ধ, কোনো কিছুই তো পাওয়া যেতেছে না, মাইক পর্যন্ত পাইলাম না, ব্যাংক পেটে আলাদার কাছেও গেছিলাম, তারা আসতে চায় না। আচ্ছা নির্বাচন বইলে কি মানুষের বিয়া হইব না? বিয়াতে একটু আনন্দ করুম না আমরা। ওরে আমিও তো চাইছিলাম একটু মজা করব, ব্যান্ড পার্টি আসবে, কিন্তু আমি কি করব, ব্যান্ড পার্টির পাও পর্যন্ত আমি ধরছি। তারা বলে যে স্বাধীন ভাই আমাদের মাফ করেন, আর বলছি যে মুকিত ভাইয়ের বিয়া ব্যান্ড পার্টি না হলে কেমনে হবে, তা বলতেছে না প্রশাসন বলছে নিষেধাজ্ঞা আছে, এগুলো করলে ঝামেলা আছে, তা আমি কি করব? তুমি না স্বাধীন কোনো কাজের না, আমি কত পরিকল্পনা করে রাখছিলাম যে মুকিত ভাই আর সুমকিপুর বিয়াতে আমি এই বাড়ির থেকে আর নাচতে নাচতে ওই বাড়ি পৌঁছে যাবো। তুমি বুঝতেছো না কেন, দুজনই আমার খুব পছন্দের মানুষ। আরে এইবার একটু থামনা রে বাবা, আরে ও পায় নাই তো কি করবো? কো আমগো সময় কি হইতো জানো? যে ভালো গান জানতো সে সারাটা খুন গান গায়া আসর একেবারে গরম করে রাখতো, একেবারে মাথায় রাখতো। গগল, তুই তোর বাপ রে ধর, তোর বাপ কি কম গান জানে? শুরু হইব,
গান ধরার আগে ওই যে জামাইয়ের কি কি জানি নিয়ম আছে না বিয়ের আগে সালাম করার, তিনজন মুরব্বী দাঁড়া রয়েছে সালাম করা তো উচিত। এই সালাম করো তুমি আসো। হ্যাঁ হ্যাঁ এটা ছেড়ে ফেলেন আগে। থাক থাক বাবা বাবা বাইচা থাকো বাইচা থাকো বাবা। এই আরে আর লাগলো না বাবা এই যে এখানে রবি সাহেব বাড়িতে আছেন নাকি? আরে বাড়িতে কেউ আছেন? আরে আছে আছে, সবাই বাড়িতে আছে। আপনি আবার আসছেন? কি চান আপনারা? না না না, রিয়া আপনার কাছে আসেনি, আমি আসছি রমেশ সাহেবকে খুঁজতে। চেয়ারম্যান হয়ে তো সে আমাকে ভুলেই গেছে। ভুলে যাওয়ার কি আছে, সে অনেক ব্যস্ত থাকে, এই জন্য সময় দিতে পারে না। শুনলাম মানব সেবায় সে নিয়োজিত হয়েছে, কিন্তু আমার টাকা দিয়ে মানব সেবা করার কারণ কি? আপনার টাকা মানে? আমার টাকা মানে জানেন না, আমার টাকা মেরেই তো গ্রামবাসীদেরকে বাঁচিয়েছে, আর এই কথাটা বলার তার সৎসাহস নেই। নিজের টাকা যখন বেহাত হয় তখন সেই টাকা নিয়ে তার কথা বলার কিছু নাই, তাই না? আর তাছাড়া ভালোই তো হয়েছে, আপনার খারাপ টাকা দিয়ে গ্রামের কিছু মানুষের যখন উপকার হয়েছে। খারাপ টাকা মানে? টাকার গায়ে কি লেখা ছিল ভালো খারাপ? আচ্ছা রমেশ কি করবে আমি জানি না, কিন্তু আমার টাকা দিয়ে তাকে এই নাম কেনার অনুমতি কে দিল? টাকাগুলো তো আপনি দিচ্ছেন, এখন এই টাকার মালিক রমেশ, এই টাকা দিয়ে আসে যা ইচ্ছা তাই করতে পারে, তাতে আপনার কি? অবশ্যই আমার কিছু, গ্রামবাসী যখন বিপদে পড়েছিল তখন এই সুযোগে আমি তাদের জমি জমা হাতিয়ে নিতে পারতাম, এই রমিজের জন্য পারিনি। আর আমি কি এই জন্য রমিজকে টাকা দিয়েছি? রমিজ এখন চেয়ারম্যান হয়েছে, সে এখন চেয়ারম্যানের দায়িত্ব পালন করবে না? সে যদি গ্রামের উপকার না করে তাহলে কে করবে? হামিদ এখন বুঝতে পারছো তো, এরা সবাই মিলে তোমাকে বোকা বানিয়েছে। আমি সব বুঝেছি, কিন্তু আমি এর বদলা নেব। অসুবিধা নাই, পুলিশে আমরা বললেই হইব। আপনারা কি করছেন শিমুল ভাইয়ের লগে? এই কি করছি আমি, কি করছি শিমুলের সাথে? বাবা আমারে যা বলার বলছে ওইটুকুই আপনাকে গ্রাম ছাড়া করব। আগে নিজেদের জান বাঁচান, পরে আমাদেরটা দেখেন। দেখছো এই মেয়ে দেখি অনেক চালাক। জি আমি আমার বাপের মতো। ওকে ঠিক আছে, আমি এই বাপ মেয়ে এবং জামাই তিনটাকেই দেখে নেব। আরে দেখেন যান, এখন যান, ঘুমের টাইমে এসে মতো ফালতু ডিস্টার্ব আমার একদম ভালো লাগে না। আমি বারবার বললাম না, এরা চেয়ারম্যান হয়ে একটা দাম বেড়ে গেছে, এরা কোনো কথা শুনে না, মানুষে মানুষ মনে করতেছে। আমার টাকা নিয়ে আমার সাথে বলছি, চলো চলো যাই। চাচা আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো। ভয় না, তুমি এখন আমাদের গ্রামে রহিয়া গিয়েছো। আসলে আপনি গই গ্রাম আমার মায়ের জালে আটকে ফেলছে, আমি আর কোথাও যাব না। ভালো ভালো, খুব ভালো, আমি শুনিয়া খুবই পীড়িত হইলাম। আরে আমি তো মনে মনে তোমাকেই খুঁজিতেছিলাম। আমারে কেন চাচা, আমি আবার কি করছি? আমার সংসারে তোমার যে এখন খুবই প্রয়োজন মা। আমি বুঝতে পারছি আপনার কথা। চাচা আপনি কি চান আপনার ওই খারাপ ছেলের আমি বিয়ে করি? আমার পক্ষে তারে বিয়ে করা পসিবল না, আপনার এটা ভাবাটাও ভুল হইছে। আরে না না, এইসব তুমি কি ভাবিতেছ? আমার এই অপদার্থটার সাথে তোমার বিবাহ দিয়া তোমার জীবনটা আমি নষ্ট করিব, এটা তুমি ভাবিতে পারিলে? কোনো ভয় নাই তোমার। তাহলে কি করতে হবে সেটা বলো। আমি আবার তোমার রান্না করার কথা ভাবিতেছি। কেন চাচা, আমি তো তিশারে সব কিছু শিখেই আসছিলাম, ওই কই ওই। আরে সেইখানে তো ঝামেলা হইয়াছে, তিশা আগামীকালকে শহরে চলিয়ে যাইতেছে, ও ফুটবল টিমের ট্রায়ালে চান্স পাইয়াছে। এখন এখন তুমি যদি আসিয়া একটু রান্না করিয়া দিতে আমার খুবই উপকার হইত। আসলে চাচা মানে আমার পক্ষে আর গিয়ে রান্না করা খাওয়ানো পসিবল না। চাচা আমার বিয়ে হয়ে গেছে। তাই নাকি, তুমি বিবাহ করিয়াছো? বাহ বাহ।
খুবই সুখের কথা শুনিয়া খুবই খুশি হইলাম অনেক অনেক দোয়ার হইল তুমি সুখী হও আমি না হয় অন্য কাউকে খুঁজিয়া নিব ঠিক আছে যদি খুঁজা নাও পান তাও কোনো সমস্যা নাই চাচা যেদিন আমার ঘরে ভালো মন্দ কিছু রান্না হবে আমি কিন্তু ঠিক ঠিক আপনার জন্য পাঠিয়ে দেব আচ্ছা আচ্ছা ঠিক আছে মা ঠিক আছে আচ্ছা তুমি কাকে বিবাহ করিয়েছো সেটা তো জানা হইল না চাচা তোপুরে তোপুকে বিবাহ করিয়েছো তোপু আবার কবে বিবাহ করিল ও তো আমাকে কিছুই বলিল না কি আজব পরিবার দেখো এই পরিবারের সবাই কি লুকাইয়া ছাপাইয়া বিবাহ করিয়া থাকে হ্যাঁ চাচা এটা অবশ্য ঠিকই বলছেন তোপু আসলে একটা পাগল ছেলে আর ওর পরিবারও একই আচ্ছা চাচা আমার একটু জরুরি কাজ আছে আমি ওদিকে যাইতেছিলাম এখন যাই আমার দেরি হয়ে যাইতেছে হ্যাঁ আচ্ছা আসসালামু আলাইকুম চাচা ওয়া আলাইকুম আসসালাম বাহ কি সুন্দর মেয়ে যেমন রান্না তেমন সুন্দর কথা সুখে থাকো সুখে থাকো শত ভাই লক্ষ ভাই তোমাকে দিছে এই তোমার করিম ভাই আছে তোমার যা লাগে যখন লাগে এই ভাইটারে জানাবে কোনো অসুবিধা নাই আমি তোমার পাশে আছি ঠিক আছে ভাই আপনার একটা সাহায্য এই মুহূর্তে আমার লাগবো সেটা হইল যার কারণে আমার ভাইটা মারা গেছে তার একটা বিচার করতে হইব এটা যদি আপনি না করেন তাহলে আমি কিন্তু নিজ হাতে ওরে মেরে ফেলাম আরে না না কি পাগলামি করতেছ কি ধরনের কথা বলতেছ এগুলো করো না থানা পুলিশ হবে তাই না এগুলো ঠিক হবে না মাথা গরম করা যাইব না এই সময় মাথা ঠান্ডা রেখে চিন্তা ভাবনা কইরা করিম ভাই যেটা বলে সেই মোতাবেক অবশ্যই একটা ব্যবস্থা হবে তা করিম ভাই এটা কিন্তু একটা ব্যবস্থা করনই লাগবে এমন জানি আর এই গ্রামের একটা মানুষেরও না হয় আমি তো চাই জানে না হোক এটা তো খুব খারাপ জিনিস কিন্তু এই কাজটা তোমরা কেন করতে গেলা রে ভাই এই যে জমি জমা দিলা এই ঘটনাটা কিভাবে ঘটলো একটু ভেঙ্গে বলো তো হয়েছে কি ভাই আমি আর শিমুল ভাই দুইজনে আমাকে জমিতে বিদেশি ফল চাষ করতে চাইছিলাম কিন্তু আমার কাছে তো টাকা পয়সা ছিল না তখন ওই হামিদা আমাকে ইনভেস্ট করতে চাইল আমরা তো খুশি হয়ে গেছিলাম যে কেউ একজন আমাকে সাহায্য করতে আইছে তখন তারা ইংরেজিতে একটা চুক্তিপত্র লিখছিল আমরা তো ইংরেজি লিখতেও পারি না পড়তেও পারি না না বুঝে সাইন করে দিছিলাম আপনারা যখন ইংরেজি পড়তে পারেন অন্য করে দেখালেন না কেন বোন আমরা যদি এত চালাক হইতাম তাহলে আপনারা তো আমাকে বলত কইতেন না তাই না কি করুন ভাই আমরা এই গ্রামের সবার দাঁড়ে দাঁড়ে ঘুরছি সাহায্য চাইছি কেউ আমাকে সাহায্য করে না টাকা পয়সা দেয় না কোনো কাম কাজ দেয় না এই জন্যই তো বাধ্য হয়ে এই কাজ করতে গেছিলাম আসলে হোসির দোষটা আমারই আমি যদি কোনো কাজ টাজ তোমরা দিতাম তাহলে তো এত বড় ক্ষতি আর হইতো না আচ্ছা ভাই বলো তো ঘটনাটা কিভাবে ঘটলো ওই যে আমার ভাই পানিতে ডুবে মরছে কি হলো পানিতে ডুবে মরছে হ্যাঁ এটা তো হওয়ার কথা না কারণ তোমার ভাই যে শিমুল সে তো আমার কাছে আসছিল চাকরির জন্য আমাকে এসে বললো যে সে নাকি আমাকে রক্ষা করবে আমার বডিগার্ড হবে সে আমারে বললো যে আপনাকে আমি সব জায়গা থেকে রক্ষা করতে পারবো কিন্তু পানির থেকে আমি রক্ষা করতে পারবো না কিন্তু সে পানিতে জাপ দিল কি করে তো এত পরে এইখানে কি আপনার মহান উদ্যোগকে অভিবাদন জানাতে এসেছি মহান উদ্যোগ মানে এই যে গানের দোকান গোটা পৃথিবীতে এই গানের দোকান বিরল অভিনব ভাবনা গ্রামের একটা মানুষের এত বড় বিপদ এটা ফালাই দিমু করিম ভাই তাহলে সে আমাদের কাছে আসছে কেন সে চেয়ারম্যানের কাছে যায় সেটাও ঠিক আছে কেমন মায়া লাগে না